আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই আমরা দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো ছট পুজো রাস রাসমেলা সব উৎসবের পরে আমরা মিলিত হয়েছি আর রাসমেলা এখনও চলছে আমি নিজেও মদন মোহন ঠাকুরের ওখানে যাই এবং কালকেও গেছিলাম শিবযজ্ঞ মন্দিরেও গিয়েছিলাম আপনাদের সকলের হয়ে সমস্ত মাতৃদেবতা এবং পিতৃদেবতার কাছে আপনাদের সকলের সুফল কামনা করি আপনাদের মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন আমার সাথে আমার এই সভায় এসছেন সুব্রত বক্সি রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ বিশ্বাস ভাতৃপ্রতিম আমার মন্ত্রিসভার কলিগ আমার সাথে এসছেন বিনয় বর্মন আমার মন্ত্রিসভার কলিগ রবীন্দ্রনাথ ঘোষ আমার সাথে আছে জেলা সভাপতি পার্থপ্রতিম রায় আমার সাথে আছে উদয়ন গুহ আমাদের এমএলএ অর্ঘরায় প্রধান হিতেন বর্মন ফজল মিয়া জগদীশ বাসুনিয়া আব্দুল জলিল আহমেদ পরেশচন্দ্র অধিকারী বংশীবদন বর্মন সহ ছাত্র যুব মহিলা আমার এস সি এস ক্ষেত মজদুর রাজবংশী কামতাপুরি থেকে শুরু করে সংখ্যালঘু থেকে শুরু করে আমার সকল মা ভাই ও বোনেরা আমি প্রথমেই খুব ব্যথিত চিত্তে স্মরণ করছি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন দত্ত আপনারা জানেন কয়েকদিন আগে সে একটি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে অল্প বয়সী ছেলে প্রাণ জন্মাতে জন্মাতে না জন্মাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিন্তু খুব ভালোবাসত তৃণমূলকে সে যেখানেই থাকুক আবার যেন তৃণমূল পরিবারেই ফিরে আসে তার আত্মার শান্তি কামনা করি তার পরিবার পরিজনদের আমাদের অনেক অনেক সমবেদনা জানাই আমার খুবই খারাপ লেগেছে তার মৃত্যুতে একটা অল্প বয়সী ছেলে তারও নিশ্চয়ই পরিবার পরিজন আছে তার ছেলে আছে এখানে এবং তার সংসার পরিবার আছে কিছু কিছু মৃত্যু তো মানুষকে দুঃখ দেয় সেই দুঃখের মধ্যে যেদিনও মারা গিয়েছিল আমি আমার ফেসবুকেও একটা লিখেছিলাম ও সম্বন্ধে তাই আপনাদের সকলের কাছে বলি কুচবিহার জেলার মানুষ হয়তো একবার পার্লামেন্ট ইলেকশানে আমরা হেরেছি কিন্তু একটা পার্লামেন্ট ইলেকশানে হেরে এটাও ঠিক মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন যাকে জিতিয়েছেন বা যাদের জিতিয়েছেন তারা কিভাবে গুন্ডামি করে কুচবিহারে রোজ হিংসা করছে রোজ অত্যাচার করছে রোজ সন্ত্রাস করছে শান্ত কুচবিহারকে অশান্ত করেছে আমাদের দল থেকে অভিযোগের ভিত্তিতে তাকে তাড়িয়ে দিয়েছিলাম আর তাকে বিজেপি নিয়ে এসে সে আমরা বলি না যে পুরনো বোতলে নতুন মদ একটা কথা আছে প্রবাদ সেরকম যার বিরুদ্ধে এত অভিযোগ সে নানা রকম মিথ্যে কথা বলে কুৎসা করে চরিত্র হনন করে টাকা পয়সা খরচ করে এপার ওপারে অনেক কিছুর সাথে জড়িত থেকে একটা নির্বাচনে পগার পার হয়েছে কিন্তু আগামী দিন জেনে রাখবেন বারো মাসে তেরো পার্বণ কিন্তু তৃণমূল কংগ্রেস করে অন্য কোনো পার্টি করে না এটা মাথায় রাখবেন আমরা ভোট করবার জন্য বাঙালি রাজবংশী ভাগাভাগি করি না উদ্বাস্তু বাংলা ভাগাভাগি করি না ভাওয়াইয়া অথবা রাজা রাজা পরিবার থেকে শুরু করে কোনো হিন্দু থেকে মুসলমান কোন পরিবার থেকে তপশিলি থেকে আদিবাসী আমরা ভাগাভাগি করি না তার কারণ আমরা মনে করি একটা মানুষ একটা দেখুন তো মা বোনেরাই যে এসেছে কেউ লাল রঙের শাড়ি পরেছে তো কেউ হলুদ রঙের পরেছে কেউ হলুদ রঙের পরেছে তো কেউ কমলা লেবু রঙের পরেছে কেউ নীল রঙের পড়েছে তো কেউ সবুজ রঙের পরেছে আমার ভাই বোনেরা দেখুন কেউ ধুতি পড়েছে তো কেউ লুঙ্গি পরেছে কেউ প্যান্ট জামা পরেছে তো কেউ নানারকম ড্রেস পড়েছে হাওয়াই শার্ট পরেছে তো কেউ ফুল শার্ট পরেছে সব কিছু নিয়ে একটা জীবন মনে রাখবেন কত টাইটেল আমাদের কেউ দাস কেউ ব্যানার্জি কেউ চ্যাটার্জি কেউ মুখার্জি কেউ চক্রবর্তী কেউ বর্মন কেউ বার্মা কেউ রায় কেউ হাকিম কেউ পলস কত কী আছে নানা জাতি নানা ধর্মের নানা পদবী জন্মেই যেটা আমরা পাই কিন্তু মনে রাখবেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল মায়ে মায়ে ভেদাভেদ করতে নেই আমার ঘরের মাকে আমি মা বলি আর সংখ্যালঘুরা তার ঘরের মাকে আম্মা বলে খ্রিস্টানরা তার মাকে মাদার বলে আর রাজবংশী ভাই বোনেরাও তার মাকে মাই বলেন মানুষকে মানসি বলেন আমি দেখুন শুনছিলাম এর কথা বংশীবদনের আমি রাজবংশী ভাষা বুঝি এবং আমার রাজবংশী ভাষায় কবিতাও লিখেছি আমি আপনারা জানেন আমি সেটা দিয়েছি ও একাডেমিকে আমার কবিতার মধ্যে আমি যেমন অলচিকিতেও লিখেছি আমি রাজবংশীতেও লিখেছি রাজবংশী ভাষাটা সহজ সরল রাজবংশী আর কামতাপুরী একেবারে কাছাকাছি ভাষা সুতরাং আমি এটা জানি আমি আগে যখন কুচবিহার তো আজকে নতুন আসছি না নাইনটি টুতে আমি এখানে জনসংযোগ যাত্রা করেছিলাম তার আগেও এসছি আমার সাথে রবি প্রথম থেকে ছিল যারা প্রথম থেকে তৃণমূলে আছে তারা কিন্তু আছে একটা দুটো জোয়ারে আসে ভাটায় চলে যায় ওতে কোনো যায় আসে না কিন্তু যারা প্রথম দিন থেকে থাকে তারা কিন্তু শেষ দিন পর্যন্ত থাকে তার কারণ মানুষ রোজ রোজ তার চরিত্র বদল করতে পারে না কাপড় জামা বদলানো যায় আদর্শ বদলানো যায় না তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কেন কত অত্যাচার দেখেছি আমরা সিপিএমের চৌত্রিশ বছর ধরে রবীন বিমান হায়দারের ঘটনা ভুলে গিয়েছেন ভুলেননি নিশ্চয়ই আমার তো মনে আছে আমি এসছিলাম কুচবিহারে নাচ বর্ণ নার্স বর্ণালী দত্তর ঘটনা আমি কিন্তু ভুলিনি আমার সব মনে আছে আমি একটার পর একটা মিছিল মিটিং কুচবিহারে করে গেছি যখন কেউ আসতো না এবং উত্তরবঙ্গের বঞ্চনা লাঞ্ছনা সেদিন থেকে আমার নলেজে আছে কালকে আমার এত ভালো লেগেছে আমি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সামনে গিয়েছিলাম দেখলাম বড়ো বড়ো হোস্টেল শুরু হচ্ছে আরও একটা ক্যাম্প আমরা তৈরি করে দিচ্ছি এবং পঞ্চানন বর্মার যে ইউনিভার্সিটি আপনারা জানেন সেই ইউনিভার্সিটির একটা কাম ক্যাম্পাস তৈরি হচ্ছে সেই ক্যাম্পাসকে পঞ্চানন নগর নাম দিয়েছি আমরা বাহান্ন হাজারের বেশি ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করে তার বেশিরভাগ এস সি এস টি অর্ধেকের বেশি মেয়ে রাজবংশী ভাষার উপর সার্টিফিকেট কোর্সও চালু হয়েছে পিএইচডি এমফিল গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে মারিতে সতেরো একর জমি দিয়েছি ঠাকুর পঞ্চানন বর্মার পৈতৃক বাড়ি সংস্কার করে পঞ্চানন বর্মা সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র নামে একটা মিউজিয়াম চালু করা হয়েছে পঞ্চানন ঠাকুরের জন্মদিন আমরা রাজ্যের ছুটির দিবস হিসেবে ঘোষণা করেছি প্রতি বছর এটা হবে আপনারা জানেন রাজবংশী আবাস যোজনায় এগারোশো বাড়ি তৈরি হয়েছে যেমন আমরা অন্যান্য আবাস যোজনায় অনেক বাড়ি তৈরি করেছি পাঁচশো জন রাজবংশী শিল্পীদের নানান মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট দিয়েছে রাজবংশী ভাষা একাডেমি তৈরি হয়েছে কামতাপুরী ভাষা একাডেমি তৈরি হয়েছে রাজবংশী ভাষা একাডেমির হেডকোয়ার্টার হচ্ছে কুচবিহার কামতাপুরিটা জলপাইগুড়ি রাজবংশী কালচারাল একাডেমি তৈরি হয়েছে আলিপুরদুয়ারে সত্তর লক্ষ টাকা ব্যয় রাজবংশী কালচারাল অ্যাকাডেমিও তৈরি হয়েছে মনে রাখবেন যে আমরা এছাড়াও এই বছরে নিয়ে রাজবংশী এই ভাষা একাডেমি কালচারাল একাডেমি রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ডকেই আমরা পঁচিশ কোটি টাকা দিয়েছি খরচা করবার জন্য কামতাপুরি বোর্ডকেও দেওয়া হয়েছে তরাই ডুয়ার্সকেও দেওয়া হয়েছে এছাড়াও দীর্ঘদিন আপনাদের দাবি ছিল যে একটা নারায়ণী সেনা ব্যাটালিয়ান তৈরি করতে হবে আমরা যেহেতু কেন্দ্রীয় সরকার কথা দিয়েও কথা রাখিনি আমরা রাজ্য পুলিশ থেকে নারায়ণী সেনা ব্যাটালিয়ান গতকাল উদ্বোধন করে দিয়েছি এবং তার হেডকোয়ার্টার হচ্ছে মেকলিগঞ্জে গোর্খা একটা করে দিয়েছি আমরা নকশালবাড়িতে আর জঙ্গলমহল একটা হয়েছে ঝাড়গ্রামে এর জন্য সাড়ে তিন হাজারের মতো পুলিশ লাগবে সেনাবাহিনীতে থাকবে এরাই আমাদের পুলিশ সেনা যারা কাজ করে জওয়ান যারা সেনাবাহিনীতে কাজ করে তারাও সেনা পুলিশে যারা কাজ করে তারাও মনে রাখবেন তারাও এই রকম সেনার মতোই তারাও কাজ করে আমি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আপনাদের যা যা দাবি ছিল রাজবংশী মানুষের ভাষা একাডেমি বলুন কালচারাল বোর্ড বলুন ঠাকুর পঞ্চানন বর্মার ছুটির দিন বলুন আপনারা ইউনিভার্সিটি বলুন মেডিকেল কলেজও করে দিয়েছি কালকে উদ্বোধন করে দিয়েছি আড়াইশো কোটি টাকার ওপর খরচ হবে মেডিকেল কলেজ খরচ হয়ে গেছে মেডিকেল কলেজ কালকে চালু করে দিয়েছি ওটা রাজা জিতেন্দ্র নারায়ণ জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ এবং তৈরি গতকাল ওটা উদ্বোধন করে দিয়েছি এছাড়াও আপনারা নিশ্চয়ই ভুলে যাননি নিউ বোনগাই গোপা যখন আমি রেল মিনিস্টার ছিলাম করে দিয়ে গেছিলাম কোচবিহার স্টেশন মডার্নাইজেশন আমি করে দিয়ে গিয়েছিলাম চ্যাংরাবান্দা মালবাজার আমি করে দিয়ে গিয়েছিলাম এবং তখনই প্রপোজাল হয়েছিল যে হলদিবাড়ি বাংলাদেশের মধ্যে একটা চিলাহাটির মধ্যে নতুন ট্রেন বাংলাদেশকে যুক্ত করবে সেটাও আমি প্রোপোজাল করে করে দিয়েছিলাম সেটাও দু তিন দিনের মধ্যে হয়ে যাবে আপনাদের সবাইকে জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি কুচবিহার যত ভালো থাকবে কুচবিহার শুরু হয় এক নম্বর দিয়ে বিয়াল্লিশটা লোকসভা আসনের মধ্যে আপনারা কি জানেন এক দিয়ে শুরু হয় এক থেকে বিয়াল্লিশ কুচবিহারটা থাকে এক নম্বর ভোটার লিস্ট এক নম্বরে এবং অ্যাসেম্বলিতে মেকলিগঞ্জ এক নম্বরে থাকে সুতরাং আপনাদের সকলের জন্য যা যা কাজ আমায় বলেছেন কৃষকরা যারা আছেন জেনে রাখুন কৃষকদের জমির খাজনা কোনো দিন দিতে হবে না আমরা সব মুকুব করে দিয়েছি কৃষকদের জমির কৃষি জমির খাজনা আর দুই অন্যান্য জমি যাদের আছে তারা অনেকে খাজনা দিতে পারেনি ঠিক মতো তাদের জন্য আমরা পেনাল্টি করছি না আমরা টাইমটা বাড়িয়ে দিয়েছি আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশন দিচ্ছি বলুন তো একটা রাজ্য দেখাতে পারে না মায় সারা পৃথিবীতে দশ কোটি মানুষ দশ কোটি বিনামূল্যে রেশন দশ কোটি মানুষের পাঁচ কেজি করে যে রেশনটা আপনারা পান আগে দু টাকা কেজি পেতেন এখন বিনা পয়সায় দেওয়া হচ্ছে গত মাস ধরে আগামী জুন মাস পর্যন্ত বিনা পয়সায় পাবেন আমাদের সরকার আসবে আবার বিনা পয়সায় পাবেন পুরো ফ্রিতে পাবেন পাঁচ কেজি করে চাল গম যদি ফ্রিতে পান স্বাস্থ্য স্বাস্থ্যসাথী চিকিৎসা যেই যাবেন পরিবার প্রতি কার্ড দেওয়া হচ্ছে সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা প্লাস প্রাইভেট নার্সিং হোমে বা প্রাইভেট হসপিটালেও যদি ট্রিটমেন্ট করতে যান একটা পরিবার বছরে পাঁচ লাখ টাকার একটা স্মার্ট কার্ড দিচ্ছি আমরা এইটা বাড়ির যে মহিলা গার্জেন তার নামে কার্ডটা হচ্ছে এবং সেই মহিলা যদি মনে করে তার বাবা মার চিকিৎসা করবে তাও করতে পারে অর্থাৎ বছরে পাঁচ লাখ টাকা করে গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে আপনার পরিবারের চিকিৎসার জন্য যার যার এখনও সাথী কার্ড নেই দুয়ারে সরকারে যান গিয়ে নাম লেখান দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান প্রত্যেক পরিবার পাবেন কেউ বঞ্চিত হবেন না দুয়ারে সরকারে গিয়ে নাম লেখান প্রত্যেক পরিবার স্বাস্থ্য সাথী পাবেন এবং খাদ্য সাথী পাবেন রেশন এবং স্বাস্থ্য পুরো ফ্রি পড়াশোনা বাচ্চাদের মিড ডে মিল দিই আমরা এখন প্যান্ডামিকের জন্য বন্ধ আছে করোনার জন্য তাও বাড়িতে বাড়িতে চাল আলু পাঠানো হয় আইসিডিএস থেকে শুরু করে আপনারা জানেন ছোটো ছোটো বাচ্চা জুতো পর্যন্ত আমরা দিই ড্রেস দিই এমনকি মাধ্যমিকে টেস্ট পেপার আমরা দিই আজকে আমার ঘরের মেয়েরা মা বোনেরা ভাবতেন মেয়েটার বিয়ে কি করে দেব পড়াশুনো কি করে চালাবো আজকে কন্যাশ্রী করে দিয়েছি স্কুলে ক্লাস এইট থেকে কন্যাশ্রী পাচ্ছে কলেজে গেলে কন্যাশ্রী দুই পাচ্ছে বিশ্ববিদ্যালয় গেলে কন্যাশ্রী তিন পাচ্ছে অর্থাৎ ক্লাস এইট থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেয়েদের পড়াশোনা একেবারে সরকার চালাচ্ছে আর যখন তার আঠেরো বছর বয়স হচ্ছে বিয়ে না করে যদি পড়াশোনা করে তাকে আমরা পঁচিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে জমা দিচ্ছি গরিব মেয়েরা বিয়ে না হলে রূপশ্রী প্রকল্প আছে তাতে পঁচিশ হাজার টাকা করে পাবেন সাইকেল দেওয়া হচ্ছে নাইনকে ক্লাস নাইন কিছু বাকি আছে দিয়ে দেবে কিছু দিনের মধ্যে ক্লাস নাইন এক কোটির ওপর সাইকেল দিয়েছি এক কোটি দশ লক্ষ আর আগামী ফেব্রুয়ারির মধ্যে আরও বারো লক্ষ দেওয়া হবে ক্লাস নাইনে যারা পড়েন আর বারো ক্লাসে যারা পড়েন ছেলে মেয়েদের সামনে পরীক্ষা স্কুল কলেজ বন্ধ সব তাই সাড়ে ন লক্ষ ছেলেমেয়েরা যারা হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ে বারো ক্লাসে বা মাদ্রাসায় পড়েন তাদের জন্য আমরা গভর্নমেন্ট থেকে ট্যাপ দিচ্ছি যাতে সে ঘরে বসে অনলাইন করে তারা পড়াশোনা করতে পারে বিনা পয়সায় মরে গেলে পর্যন্ত দাহ করতে পারছে না আপনি চাইলে গভর্নমেন্ট দু টাকা দেবে আপনি কবর দিতে যাচ্ছেন আমি অনেক দেখেছি আমার মনে আছে আমি নাড়ুরে একটা এগারো জন মারা গিয়েছিল গিয়েছিলাম দেখেছিলাম একটা সাদা কাপড় ওপরে দেবে কবরে দেওয়ার জন্য সেই কিনবার পয়সা নেই তখন থেকে আমার মাথায় এটা ছিল কবরে দিতে পারছেন না তার জন্য দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে অর্থাৎ বাকি কিছু নেই সবটাই দেওয়া হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার আপনারা দেখেছেন আপনাদের কুচবিহারের অনেক ছেলে মেয়েরা বাইরে কাজ করে কেউ দিল্লি থেকে হেঁটে পাঁচ দিন দশ দিন ধরে এসছে কেউ মুম্বাই থেকে হেঁটে এসছে বাচ্চাটা গাড়ি টানতে টানতে চলছে আর কত লোক রাস্তায় মারা গেছে আর এই দিল্লির বিজেপি সরকার যারা আপনাদের কাছে মিথ্যে কথা বলে ভোট নিয়ে জিতিয়ে গেছে এমপিকে তাদের একটু মানবিকতা হলো না যে ট্রেনের ভাড়াটা অন্তত নেব না আমি ট্রেনের ভাড়া দিয়েছি আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে তিনশো ট্রেনের ভাড়া দিয়েছি দিয়ে নিয়ে এসেছি তাদের খাওয়ানোর খরচ দিয়েছি চেন্নাইতে গেছে চিকিৎসা করতে আটকে গেছে লকডাউনে পয়সা নেই হোটেলে থাকার এইখান থেকে কলকাতা থেকে ফোন করে তার হোটেলে থাকার ব্যবস্থা করেছি তাকে ফিরিয়ে এনেছি গাড়ি করে রাজস্থানে ছেলে মেয়েরা পড়তে গেছে ফিরতে পাচ্ছিল না বাস ভাড়া করে তাদের নিয়ে এসেছি আর কোথায় ছিলে বিজেপি তুমি তখন সিপিএম তুমি বা কোথায় ছিলে সারাক্ষণ তো কুটুস কুটুস করো আর একটা হচ্ছে কংগ্রেস ফুটুস ফুটুস করে আর একটা হচ্ছে বিজেপি কাজ নেই কর্ম নেই অঙ্কা বঙ্কা শঙ্কা সারাক্ষণ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে কুৎসা করে বেড়াচ্ছে মিথ্যের ফুলজুরি ছড়িয়ে বেড়াচ্ছে জিজ্ঞেস করুন আমাদের সরকার যদি এত কাজ করতে পারে মানুষের জন্য কুচবিহারে কি হয়নি ইউনিভার্সিটি হয়েছে মেডিকেল কলেজ হয়েছে আইটিআই হয়েছে পলিটেকনিক হয়েছে ভাওয়াইয়া সেতু হয়েছে জয় সেতু জয়ী সেতু হলদিবাড়ি থেকে মেকলিগঞ্জ জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর একটা বড় সেতু যেটা হচ্ছে আপনাদের ওই কামাক্ষা মায়ের ওই ওই ওটা হ্যাঁ মন না ওটা হচ্ছে মানসই মানসই মানসাই নদীর ওপরে যে সেতুটা হচ্ছে ওখানকার মানুষ যে ওটা কামাখ্যা কামদেব কামদেবেশ্বরী মন্দিরের কাছে যে সেতুটা হচ্ছে ওই নামেই হোক ওই নামেই হোক মানুষ যা চাইবে তাই হোক ওটাও সেতুটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি অর্থাৎ এই কাজগুলো সমস্ত করা হয়েছে আইটিআই পলিটেকনিক কিষাণ বাজার থেকে শুরু করে কি হয়নি আজকে কৃষক বন্ধু আঠেরো বছরের থেকে ষাট বছরের মধ্যে কেউ কৃষক মারা গেলে আমাদের সরকার দু লক্ষ টাকা দিচ্ছে বছরে পাঁচ হাজার টাকা আপনাকে চাষ করবার জন্য দিচ্ছে যার যার এখনও কিষাণ ক্রেডিট কার্ড নেই কৃষক বন্ধু কার্ড নেই জমি মিউটেশন হয়নি বলে আমাদের সরকারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে দুয়ারে সরকারে যাবেন নিজের নামটা লিখবেন লিখে বলবেন আমি নিজে নিজেরটা দিচ্ছি সেলফ অ্যাটাস্টেশন বলে আমার নিজেরটা আমি নিজে বলছি আমার এই নাম আমার বাবার এই নাম আমার ঠিকানা এই আমার এতটুকু জমি আছে আমাকে কিষাণ বন্ধুর মধ্যে সংযুক্ত করা হোক দুয়ারে সরকারে যাবেন আস্তে আস্তে এটা আপনি পাবেন যখন মিউটেশনের কাগজপত্র দেখবে দেখবে কিন্তু সেল স্টেশন আপনি নিশ্চয়ই ভুল করবেন না ভুল করলে তার শাস্তি আছে তাই আমি আশা করি মানুষ ভুল করবে না আপনারা ওই সেল প্যাটাস্টেশানটা দিলেই আপনাকে আর মিউটেশানের জন্য ঘুরে বেড়াতে হবে না কৃষক বন্ধুটা করে নেবেন তাহলে কৃষকদের জীবন একেবারে সংরক্ষিত হয়ে যাবে শস্য বিমা করে দিয়েছি এক পয়সা কৃষকদের দিতে হয় না সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে দিই সাতশো কোটি টাকা দিই ঝড়ে ভেঙে ঝড়ে ঝড়ে পড়লে দিই অ্যাক্সিডেন্টে মারা গেলে দিই আগুন লাগলে দিই যে কোনো মানুষের বিপদে আপদে আমাদের সরকার সব সময় আপনাদের সাথে আছে সংখ্যালঘু বন্ধুরাও জেনে রাখবেন দু কোটির ওপর ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে আজকে সতেরো পার্সেন্ট ওবিসি রিজার্ভেশন হওয়ার ফলে আপনাদের ছেলেমেয়েরা ডাক্তার তৈরি হচ্ছে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে প্রফেসর তৈরি হচ্ছে পঞ্চান্ন হাজারের ওপর ছেলেমেয়েরা উচ্চশিক্ষা লাভ করেছে এবং তাদের ঐক্যশ্রী স্কলারশিপ তাদের সেলফ হেল্প গ্রুপ তাদের সেলফ হেল্পের মধ্যে কাজ করা নানা রকম কাজ করে দেওয়া হয়েছে তাদের জন্য আমার আশার মেয়েরা অনেক কাজ করে আমার আইসিডিএসের মেয়েরা অনেক কাজ করে আজকে বাংলায় এমন কি। মজ্জম এবং ইমানরা যেমন ইমামরা যেমন ভাতা পান একটা তেমনি পুরোহিত ভাতাও আমরা চালু করে দিয়েছি যাতে বলতে না পারেন যে আমি কেন পেলাম না ও কেন পেলো এই বিজেপির দাঙ্গার রাজনীতি পুরোহিতদেরও এক হাজার টাকা করে ভাতা করে দেওয়া হয়েছে আগামী দিন ওটা দু হাজার টাকা হয়ে যাবে যারা পুরোহিত আছেন অন্য কোনো কাজ করেন না তারাও দুয়ারে সরকারের নাম লিখবেন তারাও এটা পাবেন আমি এখানে মুসলিমদের আমি শুনেছি মাইনরিটিদের কথা আমাকে কালকে জানিয়েছে রবিরা পার্থ উদয়ন এরা সবাই বংশীয় আজকে বলছিল আমি এটা জানি এটা আমি রাজবংশী একাডেমি যদি করেইতে পারি কামতাপুরী অ্যাকাডেমি করেইতে পারি আমি বিশেষ করে নিম্ন উদ্বাস্তু যারা তাদের জন্য যদি করতে পারি মানে সে গ্রুপ আমাকে বলেছে আমি একটু ফিরে গিয়ে ওটা দেখে আপনাদের আমি জানিয়ে দেবো যদি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব। আমার কোনো বাধা নেই কারণ এর থেকে ডেভেলপমেন্টের কাজ হয় আমরা মতুয়া মতুয়া সংগ্রহ করেছি আমরা লোকনাথ ঠাকুরের ওখানেও প্রায় দুশো আড়াইশো কোটি টাকা খরচা করছি আমরা অনুকূল ঠাকুরের ওখানেও জমি দিয়েছি আমি অঙ্কারনাথদের জমিটা ওরা আমাকে ট্যাপিল করেছে যে ওদের একটু জমিটা যাতে ফ্রি হোল্ড রে করে দেওয়া যায় সেটাও আমি নেক্সট দেখে নেব সুতরাং এটা বলবেন না কোনো জায়গায় কাউকে বাকি রেখেছি এমনকি জল্পেশ মন্দির জলপাইগুড়ি কালকে আমাকে একটা রিকোয়েস্ট করেছিল আমি পাঁচ কোটি টাকা ওদের জন্য দিয়েছি তার কারণ হচ্ছে ওটা হচ্ছে ডিএম এর আন্ডারে একটা ডেভেলপমেন্ট বোর্ড হয়ে কাজটা করবে আমি কালকে যোগ্য মন্দিরে গিয়েছিলাম শিব মন্দির যোগ্য মন্দির সেখানেও এক কোটি টাকা ওরা আমার কাছে বলেছে গেস্ট হাউজার ভোগ করবে বলে সেটাও দিচ্ছি এবং আপনারা জানেন আমাদের যে মদন মোহনতলা মন্দির এটা ডিএমই এখানকার ট্রাস্ট এখানেও অনেক কাজ আমরা করেছি এবং আগামী দিন যদি আরও দরকার হয় আমরা করব আমাদের কোনো অসুবিধা নেই আমরা সাংস্কৃতিক কর্মী ভাওয়াইয়া থেকে শুরু করে কীর্তনিয়া থেকে শুরু করে লোকশিল্পী থেকে শুরু করে ধামসামাদল থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে এই ধামসামাদল ঢোল থেকে শুরু করে তবলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে আমরা প্রমোট করেছি মনে রাখবেন প্রত্যেকটা শিল্পী আমাদের এখানে যারা নাম লিখিয়েছে দু লক্ষ শিল্পী এক হাজার টাকা করে পায় অনেক কাজ করে দেওয়া হয়েছে এবার আপনাদের কাছে আমার কিছু চাইবার আছে চাইবার ব্যাপারটা কি তৃণমূল কংগ্রেস সরকার মনে রাখবেন মাটি মানুষের সরকার মা মাটি মানুষ কখনো বিশ্বাসঘাতক হতে পারে না প্রতারক হতে পারে না প্রতারণা করতে পারে না বঞ্চনা করতে পারে না লাঞ্ছনা করতে পারে না কুকথা অকথ্য অসত্য এসব কথা বলে মিথ্যে কথা বলে ভোট আমরা নিই না যা বলবো তাই করব যা বলবো না তা করব না এটা হচ্ছে আমাদের শপথ আমার আজকে সবচেয়ে বেশি অনুরোধ আমার তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে কি তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা নিচু নিচুতলায় আছেন যারা মধ্যতলায় আছেন লিডারদের লিডারদের মতো করতে দিন কিন্তু দায়িত্ব নিন দলের আজকে তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা আপনাদের দায়িত্ব নিতে হবে মধ্যতলার কর্মীদের দায়িত্ব নিতে হবে আপনারাই চৌত্রিশ বছর লড়াই করেছেন আর বিজেপির গুন্ডারি গুন্ডাগিরির কাছে ভয় না পেয়ে আমি চাই আমার ছাত্র যৌবন রুখে দাঁড়াবে আমার মা বোনেরা রুখে দাঁড়াবে আমার বঙ্গ জননীরা রুখে দাঁড়াবে আমার কৃষক শ্রমিক রুখে দাঁড়াবে আমার সমস্ত মা ভাই বোনেরা দল রুখে দাঁড়াবেন যদি না রুখে দাঁড়ান কি হবে জানেন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মনো দুইটা তুলে দাও যেন একবারে হাতের মোয়া চাইলোয়ার দিয়ে দিলাম ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখ ক্ষমতা থাকলে স্পর্শ করে দেখো রবীন্দ্রনাথ ঠাকুরকে বদলে দাও বলছে ওদের নেতারা এসে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান পাল্টে দিচ্ছে বলছে উনি নাকি শান্তিনিকেতনে জন্মেছিলেন এইটুকু জ্ঞান নেই নেতাদের যিনি দোড়াসাখর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছেন আর জন্মগ্রহণ করার ষাট বছর বাদে শান্তিনিকেতন ইউনিভার্সিটি হয়েছে আর বলে দিচ্ছে উনি জন্মগ্রহণ করেছেন শান্তিনিকেতনে সব বাইরের গুন্ডা বহিরাগত সব চম্বলের ডাকাত বাংলায় চলে এসছে কিছু চম্বলের ডাকাত আর কিছু বহিরাগত গুন্ডা কখনো পুলিশকে ভয় দেখাচ্ছে কখনো তৃণমূলকে ভয় দেখাচ্ছে আর ওদের কয়েকটা নেতা আছে বলে বেশি করে কম সকাল থেকে ভাষণ দিয়ে বেড়ায় আর টিভি চ্যানেল মিডিয়াগুলো এখন বিজেপির কেনা কাজে ওদের দোষবার দেখাবে আর আমাদের একবারও দেখাবে না এটাও হয় আমি এর জন্য মিডিয়াকে দোষ দিই না তার কারণ ভয় দেখিয়ে চমকে এটা করেছে মিডিয়া সব কথা বিশ্বাস করবেন না কারণ নরেন্দ্র মোদিরা ওদের কিনে নিয়েছে কিনে নিয়েছে বলেছে কাউকে দেখাবে না শুধু আমায় দেখাবে আর বিজেপি পার্টিকে দেখাবে আর তৃণমূলের নামে মিথ্যে কথা বলবে ও দেখার দরকার নেই আপনি নিজের মাটিকে চিনুন নিজের মাটিকে দেখুন মনে রাখবেন ওই কুচসার চাদরটা সরিয়ে দিন ওই মিথ্যে কথা বলার চাদরটা সরিয়ে দিন মিথ্যে কথা বলার ডাস্টবিনটা সরিয়ে দিন মা ভাই মনে না আমার কুচবিহারকে কুচবিহার রাখতে হেলে মনে রাখবেন কুচবিহার থেকেই শুরু হয় বাংলা কুচবিহার যদি রক্ষা করতে না পারেন বাংলা রক্ষা করতে পারবেন না এটা মাথায় রাখবেন তাই কুচবিহার আমার আহার বিহার আপনাদের সকলের মনে রাখবেন রবীন্দ্রনাথকে ভুলিয়ে দেবে নজরুলকে ভুলিয়ে দেবে মুন্ডা বলে আরেকজনের গলায় মালা পরিয়ে দিয়ে চলে এলো কি বলবেন বলুন আজকে ইলেকশনের সময় পঞ্চানন ঠাকুর আর ইলেকশন চলে গেলে ফিরেও তাকাও না বন্ধু কি দিয়েছো তোমার বিজেপি সরকার তো ছ বছর আছে ভারতবর্ষে কি দিয়েছ কিছু দিয়েছো খাদ্য দেব আমরা কই চাইবে ওরা সবুজশ্রী দেবো আমরা দালালি করবে ওরা কন্যাশ্রী দেবো আমরা কই ফেদ চাইবে ওরা আমপানে ঘর দেবো আমরা কই ফেদ চাইবে ওরা বিনা পয়সায় রেশন দেবো আমরা কই ফেদ চাইবে ওরা ব্রিজ করে দেবো আমরা কই ফেদ চাইবে ওরা রেশন দেবো আমরা কই চাইবে ওরা রাস্তা করে দেবো আমরা কই চাইবে ওরা মন্দির করে দেবো আমরা কই চাইবে ওরা মসজিদ থেকে শুরু করে গুরুদুয়ারা গির্জা আমরা সাহায্য করব মা বড়দের সম্মান দেবো আমরা আর কথায় কথায় ওরা ভয় দেখাবে চমকাবে আর ধমকাবে আবার কেউ কেউ এক একজন বলেও ফেলে নাম বলতেও লজ্জা হয় এমন এমন সব নেতা চুনোপুটি ছ বছর ক্ষমতায় থেকে রাঘব বল হয়েছে দাঙ্গাবাজরা তাদের কথা বলতে লজ্জা লাগে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ল নিয়ে বলল ডিসেম্বর থেকে পেটানো হবে ডিসেম্বর থেকে মারা হবে মেরে দাও গুড়িয়ে দাও আমি বলি ওইটুকুই শিখেছ মেরে দাও ঘুরিয়ে দাও একবার তো বলো না খাদ্য দাও বস্ত্র দাও বাসস্থান দাও এটা বলতে পারো না শুধু মেরে দাও আর ঘুরিয়ে দাও তাই বলি বন্ধু জানেন তো তৃণমূল কংগ্রেস যখন প্রথম তৈরি হয়েছিল ওটা একটা ছোট্ট চারাগাছ ছিল ছোট্ট চারা যখন হয় আমরা ওটাকে একটু ঘিরে রাখি যাতে ছাগল বা গরু খেয়ে না ফেলে আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন কিন্তু আর ঘিরে রাখতে হয় না সেই বটবৃক্ষ সবাইকে ছায়া দেয় মনে রাখবেন মাটিতে যদি পেরেক ঠোকেন মাটিটা গুঁড়ো হয়ে যাবে কিন্তু পাথরে যদি পেরেক ঠোকেন পাথর ভাঙা যাবে না পেরেকটা গুঁড়ো হয়ে যাবে তৃণমূল কংগ্রেস আজকে মনে রাখবেন বট বৃক্ষ হয়ে গেছে কাজে একজন দুজন তিনজন যেগুলো টিকিট পাবে না জানে আমরা পরে টিকিট পাবো না সবাই তো আর দলের টিকিট পায় না যারা ভালো কাজ করে তারা পায় যারা ভালো কাজ করে না তারা পায় না এটা দলের ওপর নির্ভর করে কেউ কেউ জানে যদি টিকিট না পাই এখন থেকে সরে যায় কেউ কেউ ভাবে যদি টাকাটা ঠিকমতো রক্ষা করতে পারি তা নাহলে তো আমাকে ধরবে ভাই বিজেপি তো বলেই দিচ্ছে হয় ঘরে নয় জেলে কোথায় থাকবে কেউ কেউ ভয় পায় সে জেলে না থেকে ঘরে থাকে আমায় যদি জেলে নিয়ে যায় আমি গর্ববোধ করব বাট আমি বিজেপির কাছে মাথানত করব না আমি সিপিএমের কাছে মাথানত করব না আমি কংগ্রেসের কাছে মাথানত করব না মনে রাখবেন এটাই আমাদের দুনিয়া এটাই আমাদের দুনিয়া ভয় পাওয়ার কোনো কারণ নেই মানুষ হয়ে জন্মেছি মানুষ হয়ে মরবো আমি এখন থেকে বলে যাচ্ছি আপনাদের কাছে পার্লামেন্ট ইলেকশনে হয়তো আপনারা আমাদের ভোটটা না দিয়ে নিশ্চয়ই আপনাদের ইচ্ছা মতো দিয়েছেন এর জন্য আমার কোনো অভিমান নেই কিন্তু বিধানসভা ইলেকশনে দয়া করে তৃণমূল কংগ্রেস কর্মীরা দেখবেন পাড়ায় পাড়ায় আর এস এস ঢুকিয়ে দিয়েছে এই আর এস এস কারা বহিরাগত বিয়ারে কুচবিহারে আপনার ভোটার লিস্ট থেকে নাম্বার দিচ্ছে এনপিআরের নামে এনআরসির নামে আর এখানে এসে আপনাদের বলছে বিজেপিকে ভোট দাও হিন্দু নরা মুসলমান ওই জিজ্ঞাসে কঞ্জন এই আর এস এসের গুন্ডারেরা কারা কিছু আর এস এসের নামে চলে এসছে হিন্দু ধর্ম শেখাচ্ছে আমি স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম বিশ্বাস করি আমি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্ম বিশ্বাস করি আমি আর এস এসের ঘৃণ্য হিন্দু ধর্ম বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যত মত তত পথ আমরা বিশ্বাস করি রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস বাবা সাহেব আম্বেদকর ঠাকুর পঞ্চানন বর্মা বিশা মুন্ডা থেকে শুরু করে আমরা মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে আমরা তাদের সবাইকে ভালোবাসি এটা মাথায় রাখবেন এবং তাই আপনাদের যদি বলি প্রেসের অনেকে আপনারা জানেনও না শুনলে লজ্জা পাবেন সুব্রত বক্সী আমার রাজ্যের সভাপতি মানুষের একটা চক্ষু লজ্জাও তো আছে সুব্রত বক্সি আপনারা জেনে রাখুন আমার রাজ্যের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং একজন রাজ্যসভার এমপি কোথায় গেছে বুঝুন বিজেপি সামান্য ন্যূনতম লজ্জা বা ভদ্রতা বা সৌজন্যতা নেই সুব্রত বক্সিকে ফোন করেছে ফোন করে বলছে দাদা একটু কথা আছে আপনার সাথে বসবো কত বড় সাহস তাহলে বুঝুন যদি আমার দলের সভাপতিকে ফোন করে এবার আমাকে কালকে কেষ্ট ফোন করলো বীরভূম থেকে অনুব্রত মণ্ডল বলো দিদি জানেন আমাকে একটা দিল্লির নেতা ফোন করছে ফোন করে আমায় বলছে এই তুমি এক তোমার সাথে একটু বসবো তা আমি বলেছি তোমার সাথে কেন আমি বসবো আমি তো মমতা ব্যানার্জির দল করি আমি তৃণমূল কংগ্রেস করি আমি তোমার সাথে কেন বসতে যাব। আমার রাজ্য সভাপতিকে ফোন মেরে দিচ্ছে ভাই হোয়াট ডেঞ্জারাস হাউ ডেঞ্জারাস দের মিনিমাম কাটিসি নেই আর এখন আমার ফর্ম বিলি করছে ভুলে গেছেন লোকসভা নির্বাচনের আগে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে জমা দিব কইছিল না বলেছিল কি বলেনি বলেছিল কি বলেনি সব মানসি রে পনেরো লাখ কইরা জমা দিবে কোথায় গেল এক পয়সাও নাই হাওয়া তাই বিজেপি কে করে দিন এবার হাওয়া বলেছিল দু কোটি বেকারের চাকরি দেবো বছরে কোথায় গেল নোটবন্দি তারপরে লকবন্দি ঘরবন্দি আর তারপরে জেলবন্দি আর এখন আবার ফর্ম বিলি করছে বলছে প্রতিশ্রুতি দিচ্ছি প্রতিশ্রুতি মানেই চিটিংবাজি প্রতিশ্রুতি আর একটা চিটিং ফান্ড চিটিং ফাঁক প্রতিশ্রুতি ইলেকশনের আগে প্রতিশ্রুতি আর ইলেকশনের পরে ওটা কি ইলেকশনের পরে অধগতি ধান্দাবাজি বলছে ভাওতাবাজি পুরো ভাওতাবাজি রাম করে কখনো চাকরি হয় না চাকরি করার কতগুলো পদ্ধতি আছে মানে তুমি তো কেন্দ্রে বসে আছো কটা চাকরি দিয়েছ নির্বাচন আসলে ভাওতাবাজি কুচবিহারে একটা এয়ারপোর্ট করে দিলাম তিনশো কোটি টাকা খরচ করে একটাও প্লেন এখনো নামলো না আমি শুনলাম আপনাদের এমপি বাবু একদিন একটা ফ্লাইট নিয়ে চলে এসেছিলো ভাড়া করে জনগণের ফ্লাইট কোথায় জনগণের ফ্লাইট কোথায় জিজ্ঞেস করুন আমরা তো করে দিয়েছি এয়ারপোর্টও করে দিয়েছি বাকি তো কিছু রাখিনি আরও যদি কিছু বাকি থাকে আগামী দিন তাও করে দেবো আপনাদের এখানে হেরিটেজ টাউন হচ্ছে কুচবিহার মনে রাখবেন কুচবিহার টাউনের গুরুত্বই আলাদা কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে তাতেও আমাদের বেশ অনেকটা টাকা খরচ হবে অনেকটা টাকা খরচ হবে কত টাকার প্ল্যান করেছে রবি কুচবিহার হেরিটেজের কত টাকার প্ল্যান করেছে তুমি জানো কিছু তিনশো কোটি টাকার কাছাকাছি প্ল্যান করেছে কুচবিহার হেরিটেজ সিটি করবার জন্য কুচবিহারের অনেক বিশেষত্ব আছে এটা মানায় রাখবেন আর কুচবিহার মানে শুধু কুচবিহার টাউন নয় মাথাভাঙা আছে দিনা আটা আছে শীতল কুচি আছে তুফানগঞ্জ আছে সিতাই আছে নাটাবাড়ি আছে মেকলিগঞ্জ আছে হলদিবাড়ি আছে সব অনেক আছে অনেক অনেক কাজেই আপনাদের যে কোনো সিদ্ধান্ত এখন থেকে নিতে হবে বাড়ি বাড়ি গিয়ে কি করছে মা বোনেরা গিয়ে বলছে তুমি একটু বই নেবে তোমার ছেলে মেয়েকে বই কিনে দিচ্ছি পাপের টাকা খবরদার নেবেন না গিয়ে বলবে তোমার মেয়ের অসুখ তোমায় টাকাটা দিচ্ছি আজ আসতো দেবে বাবা তারপরে তুমি কোথায় যাবে তারপরে তো আমার নামটা এনআরসি থেকে কেটে বাদ দিয়ে দেবে ক্যা এনআরসি এনপিআর কখনো বলছে ক্যা হবে এনআরসি হবে না কখনো বলছি এনআরসি হবে এনপিআর হবে না কিন্তু জেনে রাখুন কে ওরা করছে এনআরসি ওরা করছে এনপিআর ওরা করছে একমাত্র রাজ্য বাংলা আমি এনপিআর করতে দিইনি দেবও না দেবও না আমাকে যদি এখন জিজ্ঞেস করে তোমার মায়ের জন্মদিন কবে আমি বলতে পারবো জানিনি জানতাম না মা বলেনি আগেকার দিনের লোকেরা নিজেরা একটা করে দিন ঠিক করতো মৃত্যুর দিনটা আমি জানি আগামীকাল আমার মায়ের মৃত্যু দিবস আমি এটা জানি আমার বাবার জন্মদিন আমি জানি না যেটা জানি না সেটা জানি না মৃত্যুর কথা কেন বলবো মৃত্যু দিবসটা আমি জানি আপনারাও বলুন তো যারা এখানে আছেন যাদের পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে তাদের যদি বলে তোমার ঠাকুমার জন্মদিন দাও তোমার ঠাকুরদাদার জন্মদিন দাও তোমার বাবার জন্মদিন দাও তোমার বার্থ সার্টিফিকেট দাও পারবেন করতে আজকে আমরা কাস্ট সার্টিফিকেটে বলে দিয়েছি ওই বাহান্ন বছর আগেকার কাগজ কেউ জমা দেবে না কাস্ট সার্টিফিকেট দুয়ারে সরকার করে নিন বাই বার্থ একজনেরও যদি ফ্যামিলিতে থাকে সে কাস্ট সার্টিফিকেট পাবেন এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে নিয়ম করে দিয়েছি আর উদ্বাস্তুদের জন্য উদ্বাস্তু যত কলোনি আছে প্রাইভেট বলুন গভর্নমেন্ট বলুন সব কলোনি আমরা ক্যাবিনেটে মিটিং করে আপনাদের নিঃস্বর্ত জমির দলিল পাবেন এবং সব কলোনিকে আমরা আইনত স্বীকৃত করে দিয়েছি যারা বাংলাদেশের ওপর থেকে একসময় এসেছিলেন চিন্তা করবেন না আমরা সবাইকে বাংলাদেশের যুদ্ধের আগে একাত্তর সাল পর্যন্ত এসছে সবাইকে করে দিয়েছি সুতরাং চিন্তা করার কোনো কারণ নেই আমরা সবাই আপনাদের সাথে ছিলাম আছি এবং থাকবো ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু আমায় একটা কথা দিতে হবে ছাত্র যৌবনকে আগামী জিজ্ঞেস করব কি বিজেপি ভয় দেখালে ভয় পাবেন শিওর ও যদি ভয় পায় রুখে দাঁড়াবেন তো নিজেদের বিরুদ্ধে লড়াই করবেন না তো কেউ শিখিয়ে দিলেও করবেন না বিজেপি বাইরে থেকে ঘর ভাঙানি দিচ্ছে টাকা দিয়ে পয়সা দিয়ে ওই টাকা পাপের টাকা ও টাকা ছবেন না মা বোনেরা আমার বিজেপি যদি আপনার ঘর ভেঙে দেয় আপনি কি সহ্য করবেন আপনার পরিবারে পরিবারে বিভেদ লাগিয়ে দিলে আপনি কি সহ্য করবেন তাহলে আপনাদের মনে রাখতে হবে আপনারা যেমন হাতা হাতা করি হাতা খুন্তি দিয়ে রান্না করেন তেমনি বিজেপির ওই গুন্ডাগুলো বহিরাগত গুন্ডাগুলো এসে আপনাদের ভয় দেখালে কিচ্ছু না যেটা দিয়ে রুটি বেলছেন সেটা নিয়ে দাঁড়াবেন খুন্তি দিয়ে মাছ ভাজতে ভাজতে খুন্তিটা দেখাবেন হাতা দিয়ে ভাত নাড়তে নাড়তে হাতাটা দেখাবেন হাতা খুন্তির জোর অনেক বেশি আর বঙ্গ জননী ওদের শঙ্করধ্বনির জোর অনেক বেশি বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা মাথায় রাখবেন কি সাধারণ মানুষ ভরসা আছে আমার ওপর হে আমার ছাত্র জীবন ভরসা আছে তোমাদের এই দিদিটার ওপর ভরসা আছে দিদি জীবন দেবার জন্য তৈরি থাকবে কিন্তু মানুষের সাথে কোনোদিন বিশ্বাসযোগ্য ঘাতকতা করবেন এটা মাথায় রেখো আজকে লড়াই করতে করতে অনেক লড়াই করেছি বন্দুকের সামনে দাঁড়িয়ে লড়াই করেছি আমার সারা শরীর কাটা ফাটা আমি ভয় পাই না যদি বিজেপি মনে করে পুরো দিল্লিকে নিয়ে বাংলায় পড়ে থাকবেন আসুন না একটা যুদ্ধ হয়ে যাক সামনাসামনি কবে যুদ্ধ করবেন কোথায় করবেন যুদ্ধটা করুন রাজনৈতিক যুদ্ধ গুন্ডামির যুদ্ধ নয় দাঙ্গার যুদ্ধ নয় আসুন শান্তির যুদ্ধ করি গণতন্ত্রের যুদ্ধ করি কবে করবেন বলুন জায়গা আপনারা ঠিক করুন দরকার হলে কুচবিহারে মদন মোহনকে সাক্ষী রেখে এই রানীরা এই রাসমণি মাঠে করুন আপনারা একদিকে থাকবেন আমরা একদিকে থাকব আপনার সাথে গুন্ডা থাকবে আমার সাথে মানুষ থাকবে আমি দেখব এই যুদ্ধে কে জয়লাভ করে লঙ্কায় গিয়েই বাবুরা রাবণ হয়ে গেছে কৃষকদের বিরুদ্ধে অ্যান্টি ফার্মার্স বিল এরপর আর আলু পাবেন না পেঁয়াজ পাবেন না চাষিরা চাল নিজের চাল সব কেড়ে নিয়ে চলে যাবে ছোটোবেলায় মায়েরা গান গাইতেন না খোকা ঘুমালো পাড়া জুড়ালো বোর গিয়ে এলো দেশে সব বর্গীগুলো চলে এসছে ডাকাতগুলো সেই ডাকাতগুলো এসে এখন সমস্ত কিছু চাষিদের কেড়ে নিচ্ছে শ্রমিকদের কেড়ে নিচ্ছে ছাত্র যৌবনের ভাষা বলবার অধিকার কেড়ে নিচ্ছে সংবাদ মাধ্যমের স্বাধীনতা কেড়ে নিচ্ছে মা বোনদের সম্মান কেড়ে নিচ্ছে তপশিলিদের ওপর অত্যাচার করছে আদিবাসীদের ওপর অত্যাচার করছে রাজবংশীদের ওপর অত্যাচার করছে তাই আপনাদের বলবো জোট জোটবাদুন তৈরি হন স্লোগানটা মনে রাখলেন তো জোটবাদুন তৈরি হন আমি আপনাদের এটুকু বলতে পারি আপনারা যদি হাঁটু জলে নামেন আমি কিন্তু মাথা জল পর্যন্ত নামব আর মাথা জল পর্যন্ত নামতে গিয়ে ডুবতে হলে আমি প্রথম ডুবব আপনাদের আমি ডুবতে দেব না তার কারণ দুর্গমগিরি কান্ডারো মরু কান্তারো মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার আজকে ভুলে গেছে বিজেপি মহাত্মা গান্ধীজিকে যারা খুন করেছে তারা ওদের নেতা নজরুল লিখেছিলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান ঠাকুর পঞ্চানন বর্মা শুধু কথা বলে গেছেন শুভ বুদ্ধি সম্পন্ন কথা বলে গেছেন মানুষকে সুশিক্ষিত করে গেছেন ইভেন কুচবিহারের রাজ পরিবারও যারা আছেন অনেক কাজ তারা করে গেছেন সেই সময় রাজ মানে রানী নিজে অনেক কাজ করেছেন অনেক সংস্কার করেছেন তাই আপনাদের বলে যাই আমি যাবার আগে আবার দেখা হবে দানবের সাথে যারা সংগ্রামের তরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে আমার ভাই বোনেরা প্রস্তুত হচ্ছে আমার মা বোনেরা প্রস্তুত হচ্ছে আমার শ্রমিক কৃষক প্রস্তুত হচ্ছে আমার ছাত্র যৌবন প্রস্তুত হচ্ছে আমার রাজবংশীরা প্রস্তুত হচ্ছেন আমার কামতাপুরীরা হচ্ছেন আমার সংখ্যালঘুরা হচ্ছেন আমার হিন্দুরা হচ্ছেন আমার মুসলমানরা হচ্ছেন আমার শিখ হচ্ছে আমার খ্রিস্টান হচ্ছে আর উত্তরবঙ্গ পার্লামেন্টের সব কটা সিট পেয়ে পালিয়ে গেছ মনে রাখবে উত্তরবঙ্গই তোমাদের আগে বিদায় দেবে এবং আগামী দিন একুশে মে একুশের মেতে যে সরকার আসবে সে সরকার বাংলার বাংলা মায়ের আর ভারতবর্ষকে দিশা দেখাবার সরকার আমরা হারিনি আমরা হারব না আমরা হারতে পারি না আমরা আগেরবার ভেতর ভেতরে ঢুকে টাকা পয়সার কেলেঙ্কারিটা বুঝতে পারিনি এবার বুঝে গেছি শপথ নিতে হবে কিন্তু আমাদের প্রদীপ্ত করে নতুন সূর্য সূর্যশিকা চলবেই আমাদের সংগ্রাম চলবেই সংগ্রামই আমাদের জীবন এই সংগ্রামকে বয়ে নিয়ে যাবে আমার ছাত্র যৌবন আর তাদের শঙ্করধ্বনি বাজিয়ে আজানের ধ্বনি শুনিয়ে এগিয়ে নিয়ে যাবে আমার মা বোনেরা আমার মা বোনদের প্লাবন আমি এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আর একটা কথা কর্মীদের দায়িত্ব দিয়ে গেলাম এই রবি এই জলিল পার্থ অর্ঘ পরেশবাবু উদয়ন বিনয় ফজলে বাসা নিয়ে সবাইকে একসাথে কাজ করাবেন একসাথে ডাকবেন কোনো বিভেদ চলবে না কোনো বিভেদ চলবে না ভেদাভেদ নয় ঐক্য চাই এটাই আমাদের যেতে মনে রাখবেন তাহলে যাবার আগে একটু স্লোগান হোক ভুলে যাননি তো আমার দুয়া স্লোগান বান্দে মা এবার আমার কর্মী ভাইরা নেতারা একসাথে কর্মীরা কিন্তু আমার সবচেয়ে বড় সম্প্রদায়ের মানুষ একসাথে হাততালি দিয়ে দিয়ে এটা কিন্তু রিদিম আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল লড়বে কারা কুচবিহারে তৃণমূল 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 এই সব জায়গাতে এই তুফানগঞ্জে তৃণমূল এই উত্তরে এই দক্ষিণেতে তৃণমূল এই দক্ষিণেতে তৃণমূল মা বোনেরা তৃণমূল ছাত্র যুবক শ্রমিক কৃষক হিন্দু মুসলমান তৃণমূল বাঙালি রাজবংশী আমরা সবাই গ্রামে রথে পথে সাথে সবুজ ঘাসেম আসবে কারা তৃণমূল আছে কারা তৃণমূল আসছে কারা তৃণমূল জিতবে কারা তৃণমূল জিতছে কারা তৃণমূল খাদ্য সাথী তৃণমূল কন্যাশ্রী তৃণমূল খাদ্য সাথী তৃণামূল স্বাস্থ্য সাথী তৃণমূল দুয়ারে সরকার তৃণমূল কন্যাশ্রী তৃণমূল শিক্ষাশ্রী তৃণমূল সবুজ শ্রী তৃণমূল সবুজ সাথী তৃণমূল তৃণমূল কি সবুজ সাথী তৃণমূল বৈতরণী তৃণমূল বৈতরণী তৃণমূল সামাজিক সুরক্ষা তৃণমূল কৃষক বন্ধু তৃণমূল এই শ্রমিক বন্ধু তৃণমূল মাইগ্রেন্ট ওয়ার্কার তৃণমূল আমরা কারা তৃণমূল লড়ছে কারা তৃণমূল লড়বে কারা তৃণমূল এই বিজেপি হট বিজেপি হট বাংলা বাঁচ বিজেপি হট বাংলা বাঁচ এবার আমি বলবো আর নেই দরকার দিল্লিতে দাঙ্গাবাজের সরকার ঠিক আছে আপনারা বলবেন

সরকার আর নাই দরকার লুঠে রাতে সরকার আর নাই দরকার বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ গর্বের সাথে বলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মমতে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা অনেক অনেক ধন্যবাদ মমতা ব্যানার ছয় ধন্যবাদ নমস্কার মমতা ব্যানার আর জয় জহর এবং রাজবংশী ভাষায় বলে প্রণামকে কি বলে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ ওই একই আমাদের আপনাদের একই ভালো থাকেন মানসিরা সব ভালো থাকবেন আর সব ভোর তৃণমূলকে দেবেন ঠিক আছে আমি আবার আসবো দেখা হবে মা বোনের